হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং দোয়াতে আমিও ভালো আছি। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি 360। যাদের শখ ইউটিউবিং করা, অতএব ইউটিউবে নতুন নতুন ভিডিও মেক করে সেগুলো পাবলিশ করা, তাদের জন্য একটি মাইক্রোফোন খুবই জরুরি। এবং মাইক্রোফোনটি যদি কম দামের মধ্যে ভালো কোয়ালিটির হয় তাহলে অবশ্যই ইউটিউবারদের জন্য অনেক হেল্পফুল হয় বলে আমি মনে করেছি। এবং আমিও একটি মাইক্রোফোন ব্যবহার করছি গত এক বছর থেকে, এবং আপনারা বুঝতে পেরেছেন যে আমি যে ভয়েসগুলো দিচ্ছি বা কথাগুলো বলছি আমি যতটুকু জানি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন। এবং অবশ্যই এখানে নয়েজ রিডাকশন থাকার কারণে নয়েজটিও আপনারা ততটা বুঝতে পারেন না। ভিউয়ার্স, আমার হাতে যেই মাইক্রোফোনটি দেখছেন, এটি যে নেম সেটি হলো বয়া M1 মাইক্রোফোন। এবং এই মাইক্রোফোনটি আমি ব্যবহার করছি গত এক বছর ধরে। এবং এই মাইক্রোফোনটি যে প্রাইস সেটি হলো 1150 টাকা। আপনি ইচ্ছে করলে এই মাইক্রোফোনটি দেশের যে কোনো জায়গা থেকে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে অনলাইনে অর্ডার করতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি সেই কন্ট্যাক্ট নাম্বারটি আমার ডেসক্রিপশন বক্স প্লাস প্রথম কমেন্ট এবং আমার ভিডিওটিতে দিয়ে দিয়েছি। এছাড়া ভিউয়ার্স, আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর 315-316 নাম্বার শপে। ভিউয়ার্স, এখন আমি এই মাইক্রোফোনটি খুলে দেখাবো এবং কিভাবে আপনারা ইউজ করবেন সেটিও দেখাবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বয়া M1 যে মাইক্রোফোনটি, এবং এই মাইক্রোফোনটি আমি এখন আপনাদেরকে খুলে দেখাবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে ফিচার্সগুলো দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। এবং আমি জাস্ট আপনাদের কিভাবে ইউজ করতে হয় সেটি দেখাবো আজকে। ভিউয়ার্স, আপনারা বক্সটি খুললে এমন একটি আসলে বয়ার প্যাকেট পাবেন। এর মধ্যেই আপনাদেরকে আসলে এই স্পিকারটি, মাইক্রোফোনটি যখন আপনি ব্যবহার করা শেষ হবে তখন আপনারা এটির মধ্যে রাখবেন, তাহলে খুব সেফলি এটি থাকবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি যে প্যাকেট আছে, এই প্যাকেটের মধ্যে কিছু অ্যাক্সেসরিজ আছে যেগুলো আপনারা এই বয়া M1 মাইক্রোফোনের সাথে পাবেন। ভিউয়ার্স, দেখছেন এখানে একটি ক্লিপ, এবং এই ক্লিপটি আপনার কলারে আপনি ব্যবহার করবেন, কারণ কলারে আপনার এই মাইক্রোফোনটি যখন আপনি ব্যবহার করবেন তখন এই ক্লিপটি খুবই প্রয়োজন হবে। এবং কিভাবে ব্যবহার করবেন এটি অবশ্যই আমি দেখিয়ে দিব। ভিউয়ার্স, এখানে দেখছেন আরেকটি কানেক্টর দেওয়া আছে, যখন আপনারা ক্যামেরাতে, বড় বড় ক্যামেরাতে ব্যবহার করবেন তখন এটি খুবই প্রয়োজন হবে। ভিউয়ার্স, এছাড়া এখানে রয়েছে একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিটি কোথায় ব্যবহার করবেন সেটি আমি দেখিয়ে দিব। আর এখানে যেটি দেখছেন এটি আসলে নয়েজ রিডাকশনের জন্য ব্যবহার করা হয়। প্রথমে টুপিটিকে আসলে পরিয়ে দিতে হবে মাথায়। আমি জাস্ট এই টুপিটিকে এই মাথায় পরিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখলেন যে টুপিটিকে মাথায় সুন্দরভাবে পরিয়ে দিয়েছি। এর ফলে হবে কি যে আপনার বাইরে থেকে যদি কোনো নয়েজ আসারও থাকে সেগুলো নয়েজটি আসবে না, নয়েজটি যতটুকু সম্ভব কম নয়েজ ভিতরে আসলে প্রবেশ করবে। ভিউয়ার্স, আমার হাতে দেখছেন ব্যাটারি, এবং এই ব্যাটারিটি কোথায় ব্যবহার করবেন দেখছেন ভিউয়ার্স, এটি কিন্তু ঘোরানো যায়, আমিও ঘোরাচ্ছি, কারণ এর ভিতরে আসলে আপনাকে ব্যাটারিটি দিতে হবে। আপনারা দেখছেন যে ভিতরে কিন্তু ব্যাটারি লাগানোর মতো একটি অপশন রয়েছে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়েছি যে বয়া M1 আপনারা কিভাবে প্রিপেয়ার করবেন ব্যবহারের আগে। যেমন আপনারা যেটি দেখছেন এখন, এটি কিন্তু এখন আপনারা খুব ইজিলি আপনার কলারের সাথে, অতএব শার্ট অথবা গেঞ্জি যেটি আপনি ব্যবহার করবেন ভিডিও করার সময় তার সাথে সহজে অ্যাটাচ করতে পারবেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এছাড়াও ভিউয়ার্স, আমি আরেকটি জিনিস দেখিয়েছি যে এই ডিভাইসটি, এখানে একটি জিনিস খেয়াল করবেন, যখন আপনি ক্যামেরা দিয়ে ভিডিও করবেন তখন এই যে সুইচটি ক্যামেরা বরাবর নিয়ে আসবেন, এবং যখন আপনি স্মার্টফোন দিয়ে ভিডিও করবেন তখন সেটি এই সুইচটির নিচের দিকে নিয়ে যাবেন। ভিউয়ার্স, আমি জানি যে আপনারা সবাই খুব ভালো মতো এটা ব্যবহার করতে পারবেন, কারণ এটি তার মানে প্রিপেয়ার করা তেমন কোনো ঝামেলার কাজ না, খুব ইজি। তারপরে আমি দেখালাম, মেন বিষয়টি ছিল ভিডিও করার, যে এটি একটি কোয়ালিটি মাইক্রোফোন, আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনারা ইউটিউবিংয়ের কাজ করতে চান, অথবা আপনার যদি ভিডিও রেকর্ডিংয়ের কোনো কাজ করতে হয়, আপনার বাজেট যদি খুবই অল্প থাকে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। এছাড়া আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। খোদা হাফেজ।